বালি জগাছা ব্লকের অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স এবং হেডমিস্ট্রেসের বার্ষিক সাধারণ সভায় শিক্ষক, ছাত্র এবং অভিভাবকদের শিক্ষার মান উন্নতির জন্য আহ্বান। হাওড়া সদরের এই ব্লকের সমস্ত প্রধান শিক্ষক এবং শিক্ষিকারাই এই সোসাইটির সাথে যুক্ত বলে এদিন বার্ষিক সাধারণ সভায় জানানো হয়। এদিনের এই সভায় হাওড়া জেলা কমিটির সভাপতি প্রবাল নস্কর, সম্পাদক পল্লব মুখার্জি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ডক্টর পঙ্কজ নস্কর মাননীয় সভাপতি, হাওড়া জেলা সদর কমিটি। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। তার মধ্যেই এই যে মিলন মেলা, আমাদের অনুষ্ঠানটা যখন শুরু হয়েছিল মানে প্রস্তাব হয়েছিল, তখন আমার বন্ধু প্রবালদা খুব একটা ভালো কথা বলেছিলেন যে আমরা মধ্যে আমরা আরো কয়েকজনকে বরণ করে নেব পুষ্প দিয়ে। আমাদের মধ্যে পেয়েছি এইচআর ক্লাসের রিজুকে, আমার ছাত্রের মতোই রিজুকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে। আমরা সমবেত হয়েছি হাওড়া জেলার সদর মহকুমার বালি জগাছা ব্লক ইউনিটের বার্ষিক সাধারণ সভায়। এখানে উপস্থিত রয়েছেন আমাদের জেলার সভাপতি প্রবাল নস্কর মহাশয়, উপস্থিত রয়েছেন আমাদের ASFHM অর্থাৎ অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসের সেন্ট্রাল কমিটির মেম্বার ডক্টর মিনুপাল। আমি হাওড়া সদরের সভাপতি ডক্টর পঙ্কজ কুমার নস্কর বলছি যে আজকে সত্যি ভালো লাগছে। আজকে আমাদের এই ব্লক পশ্চিম বাংলার মধ্যে এমন একটা ব্লক যার সমস্ত প্রধান শিক্ষক বা শিক্ষিকারাই এই সংগঠনে অন্তর্ভুক্ত হয়েছে, কেউ কিন্তু বাইরে নেই। এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার ক্ষেত্রে আমাদের যেমন প্রফেশনাল যে সমস্ত নিডস আছে, প্রয়োজন সেগুলো তো আছেই, তা সত্ত্বেও ছাত্র ছাত্রী, অভিভাবক অভিভাবিকা সার্বিকভাবে শিক্ষার উন্নয়নটাই কিন্তু আমাদের উদ্দেশ্য। এবং সেই উদ্দেশ্যের দিকে তাকিয়েই আমরা কিন্তু এই সংগঠনে নেমেছি। আগে বিভিন্নভাবে বিভিন্ন স্তরের সংগঠন ছিল, কিন্তু এখানে কেবলমাত্র প্রধান শিক্ষক শিক্ষিকারাই অন্তর্ভুক্ত এবং তারা আগামী দিনে শিক্ষার ক্ষেত্রে যে সমস্ত ত্রুটি বিচ্যুতি আছে সেগুলোকে সংশোধনের জন্য আমরা অনেকভাবে চেষ্টা করে চলেছি। এবং আমরা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু কিছু ত্রুটি আমাদের যে নেই তা না, আমরা কিন্তু সমালোচনামূলক এবং গঠনমূলক সমালোচনা দিয়ে আগামী দিনে সেই সমস্ত ত্রুটিগুলোকে পূরণ করে শিক্ষার স্বার্থে উন্নতি সাধন, এটাই আমাদের উদ্দেশ্য। ধন্যবাদ। আমাদের এই সংগঠনের যে ভূমিকা সেটা আগেই আমি বলেছি, আমরা ছাত্র ছাত্রী তারা স্কুলের আসতে পাচ্ছে না, এই যে কোভিড সিচুয়েশান একটা চলছে, কিন্তু তার মানে যে পঠন পাঠন স্তব্ধ হয়ে আছে তা কিন্তু নয়। বিভিন্ন বিদ্যালয়ে অনলাইনে ক্লাস চলছে এবং সেই অনলাইনে ক্লাস যেমন চলছে তার সঙ্গে সঙ্গে সরকারি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলো কিন্তু একসাথে চলেছে এবং সেই প্রকল্পের সাথে সাথে মিড ডে মিলের যে ডিস্ট্রিবিউশান সেগুলো চলেছে, সবুজ সাথী সাইকেল ডিস্ট্রিবিউশান, এছাড়াও কন্যাশ্রী, ঐক্যশ্রী, মাইনরিটি বিভিন্ন কাজটা কিন্তু এগিয়ে চলেছে, অর্থাৎ কোনো কাজ থেমে নেই। এবং প্রধান শিক্ষক চামড়াইল হাইস্কুল, আমি হাওড়া সদর সাব ডিভিশনের সভাপতি ASFHM-এর।